আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্যান্য জেলার মতো নওগাঁতেও দু সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। ক্ষুদ্র ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া এবং কোরবানির ঈদে মিল বন্ধ থাকায় চালের দাম বেড়ে গেছে। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ রিপোর্ট। ধানের ভরা মৌসুমে জেলার খুচরা বাজারে চালের মূল্য জাতভেদে কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। চালের দাম দফায় দফায় বাড়ায় উদ্বেগে ক্রেতারা। পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তা চাল 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত 2 সপ্তাহে কাটারি ভোগ চাল 57 থেকে বেড়ে 66 টাকা, নাজির শাইল 57 থেকে বেড়ে 60 টাকা, ব্রি আটাশ 52 থেকে 57 এবং গুটি স্বর্ণ 50 থেকে বেড়ে 52 টাকায় বিক্রি হচ্ছে। চালকল মালিক সমিতি বলছে, বৈরী আবহাওয়া, নানা কারণে মিল বন্ধ থাকা আর বাজারে ধানের দাম বাড়ার কারণে বেড়ে গেছে চালের দাম। বোরো মৌসুমের শুরুতে ধান এবং চালের মূল্যটা কিছুটা কম ছিল, এই 2 মাসের ব্যবধানে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একটা স্ট্যান্ডার্ড জায়গাতে আসছে, যেটা হচ্ছে কৃষকদের জন্য অত্যন্ত ভালো, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান চলছে। চাল সংগ্রহে গতি থাকলেও ধান সংগ্রহে তা কম। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় সরকারি গুদামে চাল সরবরাহ করার আগ্রহ কম কৃষকের। সংগ্রহ অভিযান চলমান আছে, আমরা সংগ্রহ করছি। ইতিমধ্যে আমাদের 50% চাল কেনা হয়েছে এবং 31 আগস্ট পর্যন্ত সংগ্রহের সময়সীমা আছে। আমাদের চাল সংগ্রহ শতভাগই হবে আশা করি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। অন্যদিকে কৃষক বলছেন, ধানের ন্যায্য দাম থেকে তাদের বঞ্চিত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দক্ষিণের জেলাগুলোতে কৃষির উন্নয়নে ফসলের নতুন নতুন জাত সম্প্রসারণের তাগিদ দিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। যশোরে, খুলনা ও যশোর অঞ্চলের তেল জাতীয় ফসল উৎপাদন, আমন ধান চাষ সম্প্রসারণ ও কৃষকদের উন্নত জাতের হাইব্রিড তুলা বীজ বিতরণ নিয়ে কর্মশালায় কৃষি সচিব ওয়াহিদা আক্তার ফসলের নতুন নতুন জাত চাষের আহ্বান জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালায় অংশ নেন অতিরিক্ত কৃষি সচিব ডক্টর মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও অন্যরা। দর্শক, এই ছিল চ্যানেল আই কৃষি সংবাদ আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।